মানুষ মুআমালার মধ্যে যে জিনিসটা অপছন্দ করে সেটাই আমাদের বেশি। আমরা সব সময় মানুষকে নসিহা করার সময় আক্রমণাত্মক উপায়ে নসিহা করি। এখন দেখেন, এখন নসিহাটা আর কেউ ফোন দিয়ে বলে না, ভাই আপনি তো এটা বলে ফেলেছেন, এটা কি সংশোধন করা যায় কি? সেসব বাদ দিয়ে ফেসবুকে মারাত্মকভাবে রিফিউট করার একটা প্রচলন, সেখানে বিরক্ত দেখানো প্রচলনটা যেটা হয়েছে সেটা আসলে খুব ধ্বংসাত্মক একটা আচরণ। কারণ কোনো মানুষই পছন্দ করে না যে অনেক মানুষের সামনে আপনি তাকে নসিহা করেন, কারণ অনেক মানুষের সামনে নসিহাটা নসিহা হবে না, এটা হবে ফাদিহা। এটা মানুষের সামনে আপনি তাকে অপদস্থ করলেন, ছোট করলেন, খাটো করলেন। একটা পাবলিক প্ল্যাটফর্মে আপনি কাউকে এভাবে নসিহা করাটা কখনোই, এমনকি সে যদি অতি সাধারণ মানুষও হয়, সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এমনকি আপনার পরিবারের সন্তানদেরকেও আপনি দেখেন, যেই সন্তান কোনো ত্রুটি করেছে তাকে যদি একটু গালমন্দ করে ভালো হয়ে যাওয়ার কথা বলেন, সে আপনাকে আর কোনোদিন পছন্দ করবে না, যদিও আপনি তার মা অথবা তার বাবা। কারণ সে ভাববে ভাই বোনদের কাছে আমাকে ছোট করা হবে, তাহলে অন্য মানুষের সামনে সেটা আরও ভয়াবহ। এই কাজটা কখনোই করা যাবে না, কারণ এই নসিহাটা কখনোই গ্রহণযোগ্য হবে না। রক্ত মাংসের গড়া মানুষ অপদস্থ হয়ে কোনো নসিহা গ্রহণ করে না, তারা চায় নসিহাটা যেন আন্তরিকভাবে মাহাব্বা এবং ভালোবাসা থেকে উদ্ভূত হয় এবং সেটা যেন তার সম্মানকে রক্ষা করে হয়। অতএব এই জিনিসটা মনে রাখতে হবে, আপনি যদি কাউকে নসিহা করতে চান তাহলে এই মূলনীতিটা কিন্তু ফলো করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে মানুষকে খুব বেশি তিরস্কার করবেন না। কথায় কথায় তুই তোকারি অথবা একটা চাপ সৃষ্টি করা, একটা আক্রমণাত্মক হ্যাঁ গেস্টার কিংবা তার উপরে ভাষা প্রয়োগ করা, এটা অ্যাভয়েড করতে হবে। এটা অনেক সময় আমরা মা বাবারা সন্তানদের প্রতি করি, ওস্তাদরা ছাত্রদের শিক্ষার্থীদের প্রতি করি, এবং অনেক সময় অফিসাররা তাদের অধীনস্থদের প্রতিও করে থাকে। এটা কিন্তু সম্পর্ককে খারাপ করে এবং এটার অনেক খারাপ রেজাল্ট সামাজিক যে যে অনাচারগুলো কিংবা অনেক রাহাজানিগুলো আমরা দেখি এর থেকে উদ্ভূত হয়। মানুষ অপদস্থ হতে হতে যিনি তাকে অপদস্থ করেন তার উপর নানাভাবে হামলা করেন, তাকে দুনিয়া থেকে ছাড়িয়েও দিতে চান। এরকম ঘটনা আমরা বহু শুনেছি, আমাদের কাছে অনেকে এসে বলেছেন দেশে বিদেশে। অতএব মানুষের সাথে আসলে পজিটিভ আচরণ করা দরকার, তাকে কথায় কথায় তিরস্কার করবেন না। শিক্ষক যেমন যদি ছাত্রকে বলে আরে তুই তো পারবি না, এই টাইপের কথা আমরা অনেক শুনেছি। অনেক শিক্ষকরা যাদের হয়তো ট্রেনিং নাই তারা বুঝতেও পারছেন না, ছাত্র বা শিক্ষার্থী অল্প বয়সের হতে পারে কিন্তু সে মানুষ মনে রাখবে না। এমন একদিন আসতে পারে সে এই দেশের সবচেয়ে নামকরা মানুষ হবে, হবে না? অথবা সবচেয়ে বড় স্কলারও হতে পারে। আজকে যাকে আপনি ছোট মনে করছেন তাকে এইভাবে কেন ভাবছেন যে সে ছোট, সে তো সম্পদও হতে পারে। আর যদি বড় সম্পদ কোনো কালে নাও হয় তবুও তাকে ট্রিট করতে হবে আপনার মতো, একজন পূর্ণাঙ্গ মানুষ মতো। আপনি কি চান যে মানুষ আপনাকে তিরস্কার করুক? আপনি কি চান যে মানুষ আপনাকে গালিগালাজ করুক অথবা তির্যক বাক্য বাণ আপনার উপর নিক্ষেপ করুক? এটা কি চান? যদি না চান তাহলে আপনি সেটা করবেন না। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমরা আমাদের মামলার মধ্যে যদি কোনো ভুল করে ফেলি তাহলে ভুলটাকে স্বীকার করে নেওয়া। সাধারণত ভুল করার পরে অন্য মানুষরা আমাদেরকে যেভাবে আক্রমণ করে তখন যিনি ভুল করেন তার মধ্যে একটা জেদ চেপে যায়, তিনি কিন্তু আর স্বীকার করতে চান না, কারণ এটা তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় অথবা ইগোর ইস্যু হয়ে দাঁড়ায়। কিন্তু ইসলাম বলছে নো, ভুল হলে স্বীকার করা। আপনি যখন ভুল স্বীকার করবেন তখন দেখবেন যে আক্রমণকারীরাও কিন্তু স্টপ হয়ে যাবে, কারণ তাদের আর ফিল্ড আর থাকবে না। ফলে একদিকে যেমন আপনি নিজেকে সংশোধন করলেন, অন্যদিকে অন্যদেরও আর আগ বাড়ানোর পথ বন্ধ করে দিলেন। সুতরাং এটা এটাকে বলা হয় মিনাল হিকমা আন তুসাল্লিম বিখাতাইকা, মানে এটা হলো হিকমা, প্রজ্ঞার বিষয় যে আপনি যদি নিজে ভুল করেন সাথে সাথে ভুলকে স্বীকার করবেন।
এবং এই জিনিসগুলো আমাদের সালাফের মধ্যে প্রচুর ছিল। আপনারা খেয়াল করেছেন আমাদের সালাফ একদম সেই সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে তাদের কাছে যখনই পরবর্তীতে কোনো হক স্পষ্ট হতো তারা সেই হকের দিকে ফিরে আসতেন না। এটাই তো ইসলামী মানহাজ। তার মানে কি? তাহলে আগেরটা কি ছিল? ভুল ছিল। তাহলে সেই ভুল থেকে তারা রুজু করে হকের দিকে তারা আসতেন। আচ্ছা, তৃতীয় বা চতুর্থ আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে আপনি সব কিছুতে নিজেকে প্রকাশ করবেন না, নিজের বড়ত্ব। সুযোগ আসলেই আপনি বলেন নিজের বীরত্বের কাহিনী গাথা রচনা করেন বা বলেন আমি তো এরকম, আমি তো সেরকম। আজকাল অনেক লোকের মধ্যে, বিশিষ্ট লোকের মধ্যে এটা দেখা যায়, এমনকি অনেক টক শোতেও দেখা যায়, নিজের কৃতিত্ব গাথা রচনা করেন। মানুষের বিনয় দরকার। আপনি যদি আপনার ভালো কিছু বলতেও চান সেটার বিনয়ী ভাষা আপনি প্রয়োগ করবেন, আর অপ্রয়োজনে কখনোই নিজের কৃতিত্ব জাহির করবেন না, এটা মানুষ পছন্দ করে না। মানুষ চায় অন্যরা আপনার কৃতিত্বের কথা বলুক, আপনি নিজের কৃতিত্ব গাথা রচনা করবেন না। আমি এই করেছি, আমি সেই করেছি, এভাবে খোঁটাও দেবেন না। খোঁটা দেওয়া তো এমনিও ইসলামে নিষেধাজ্ঞা আছে। অতএব নিজেকে বড় করে প্রকাশ করা, আমি এই করেছি, আমি সেই করেছি, অথবা অন্যকে আমি তোমার জন্য এই করেছি সে খোঁটাটাও দেব, এটা আচরণগত বড় ধরনের ত্রুটি। কখনোই আপনি মানুষের ভালোবাসা পাবেন না যদি এটা করেন। এরপর পঞ্চমটা হলো, মানুষের ভালো দিকগুলো দেখবেন, তার নেগেটিভ দিকগুলো ওভারলুক করে যাবেন, উপেক্ষা করে যাবেন। যে কোনো মানুষ সম্পর্কে বিচার করতে চাইলে তার ভালোটা আগে দেখবেন, এবং যদি ভালোটা বেশি হয় তাহলে নেগেটিভটা চাপা পড়ে যাওয়াটা উচিত। আর যদি নেগেটিভটা এমন জিনিস হয় যেটা তার সংশোধন হওয়া দরকার, তাহলে আপনি অপ্রকাশ্যে গোপনে তাকে নাসিহা করবেন। সেটা হতে পারে টেলিফোনে, অথবা তার কাছে গিয়ে, অথবা তিনি যখন আপনার কাছে আসেন তখন, এটা যেটা নাসিহার সাথে এটা রিলেশন আছে। তাহলে মানুষের নেগেটিভ দিকগুলো একদমই চেপে যাবেন, আপনি কখনোই সেটাকে ফেস করবেন না, উল্লেখ করবেন না, ব্যাপারটা এমন নয়। কিন্তু তার পদ্ধতিটা হচ্ছে আপনি প্রকাশ্যে অন্যদের সামনে তার নেগেটিভ জিনিসগুলো নিয়ে আচরণ করা, মানে তাকে অপমান করা, তাকে ছোট করা, তাকে হেয় করা, তাকে খাটো করা। অতএব সেই জিনিসগুলো করা যাবে না। আর এটা তো একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনার জীবনযাপন, যাদের সাথে উঠা বসা, যাদের সাথে প্রতিনিয়ত, যাদের সাথে আপনি কাজ করেন, তাদেরও পজিটিভটা আগে দেখবেন, ভালোটা আগে দেখবেন, নেগেটিভটা পরে দেখবেন। পজিটিভটা দিয়ে যদি নেগেটিভটাকে নালিফাই করা যায়, একদম জিরো করে ফেলা যায়, তাহলে দ্যাটস গুড। এটা যেমন স্বামী স্ত্রী, স্বামী এবং স্ত্রী যদি এমন লাইফ মেনটেন করে যে সারাক্ষণ একজন আরেকজনের নেগেটিভটা দেখছে, বলেন তো সেই সংসারটা জাহান্নাম হবে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর যদি একজন আরেকজনের ভালোটা দেখে, সেটা কিন্তু জান্নাত, তুমি আর জান্নাত হয়ে যাবে, হবে না বলেন তো? কেউ কারো দোষ নিয়ে কখনোই কোনো ঝগড়া ঝাঁটি নাই। দেখেন অনেক দম্পতির মধ্যে এখন ঝগড়া ঝাঁটি হয় শুধুই নেগেটিভ জিনিসটাকে তারা উঠিয়ে নিয়ে আসার জন্য। এমনকি যদি স্ত্রী খুব কষ্ট করে রান্না করে, সে হয়তো অসুস্থ, রান্না করে স্বামীরকে খাওয়ালো, হয়তো একটু লবণে কম হলো বা স্বাদ একটু কম হলো, অনেক স্বামী মেজাজি, দেখবেন যে সে হয়তো থালা বাসন পর্যন্ত ভেঙে ফেলে, ছুঁড়ে ফেলে। সে কিন্তু এটা কনসিডার করেনি যে তার স্ত্রী অসুস্থ, কষ্ট করে সে যে এতটুকু করেছে তাকে থ্যাঙ্কস দিতে পারতো, তাই না? তাহলে দেখেন পজিটিভ আর নেগেটিভের মধ্যে কী পার্থক্য। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে সে হাদিসটা। তিনি এই স্বামী স্ত্রীর ঘটনাটাকেই তিনি আসলে তুলে ধরছেন, বলছেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কোনো মোমেন পুরুষ অর্থাৎ স্বামী যেন কোনো মোমেন নারীকে অপছন্দ না করে, ঘৃণা না করে, কারণ সে যদি তার কোনো একটা আখলাকে অসন্তুষ্ট হয়, কোনো আখলাককে যদি সে মহিলার সেটা সে অপছন্দ করে, তাহলে অন্যটাকে সে পছন্দ করবে। কারণ একজন লোকের সবটাই তো নেগেটিভ না, তার পজিটিভ নেগেটিভ দুটোই আছে,
অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মূল নীতিটা দিলেন যে আপনি কোনো নেগেটিভ পেলে পজিটিভটা দিয়ে নেগেটিভটাকে রিকভারি দেন, আপনি নেগেটিভটাকে ধরে রাখবেন না। কিন্তু মানুষ কি করে, এইগুলো স্মরণ রাখে, অনেকে আছে ওই ঝগড়ার জন্য এগুলো থলিতে ভরে রাখে, আর যখন ঝগড়া আসে তখন সেখান থেকে বের করে আর প্রক্ষেপ করতে থাকে, আর তখন এই কাউন্টার ঝগড়ার মধ্যে কি হয়, তালাক টালাক যা আছে কোনোটাই আর বাদ থাকে না, অনেক সময় হাতাহাতি হয়, অনেক সময় এক অন্যকে জখমও করে ফেলে। সত্যিকার কথা হলো পৃথিবীতে কোনো স্বামী নিখুঁত নন, কোনো স্ত্রীও নিখুঁত নয়, কোনো বন্ধুও কিন্তু নিখুঁত নয়, তাই না? প্রত্যেকের আয়েব আছে। আপনি যাদের সাথে আজকে একই কর্মস্থলে কাজ করছেন আপনি নিজেও নিখুঁত নন, আপনার কোনো কলিগও নিখুঁত নয়। তাহলে মোয়ামেলাটা কীভাবে করলে আমরা কন্টিনিউ করতে পারব সেটা ভাবা উচিত না? আপনি যদি পজিটিভ সাইকোলজি যদি হোল্ড না করেন কোনো দিন আপনি কারোর সাথে মিলেমিশে চলতে পারবেন না, আর সুখীও হবেন না, অন্যকে সুখও দিতে পারবেন না, ব্যর্থ একজন মানুষ হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করবেন। অথচ আমাদের আছে ইসলাম, আমাদের আছে কোরআন, আমাদের আছে সুন্নাহ। আচ্ছা, এখানে সাঈদ ইবনে মুসাইয়্যিবের একটা কথা একটু স্মরণ করেন, স্বর্ণের অক্ষরে লেখার মতো তিনি বলেছেন, লাইসা মিন শারীফিন ওয়ালা আলিমিন ওয়ালা দি ফাদলিন ইল্লা ফিহি আইবিন আইবুন ইল্লা ফিহি আইবুন। কোনো শরীফ সম্ভ্রান্ত ব্যক্তি, কোনো আলেম ব্যক্তি, কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি নেই যার মধ্যে কোনো আয়েব নেই। এরপর বলছেন, ওয়ালাকিন মিনান নাসি মান লা ইয়ামবাগি আন তুযকারা উয়ুবুহু। কিন্তু মনে রাখতে হবে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাদের আয়েবটা উল্লেখ করাটা সঙ্গত নয়। কোন মানুষ? সেই মানুষটা হলো যাদের ফাদল, যাদের মর্যাদা, যাদের শরফ তাদের ত্রুটির চাইতে অনেক বেশি, অথবা যারা পরীক্ষিত মানুষ, যে তিনি মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, তার সালামাতুল আকল, সালামাতুল ইলম, সালামাতুল মানহাজ এটা প্রতিষ্ঠিত, যার বিবেক বুদ্ধি প্রতিষ্ঠিত, যার মানহাজ এবং মূলনীতি প্রতিষ্ঠিত, এবং যার আকীদা বিশ্বাস ঈমান আমল এগুলো সবই পরীক্ষিত প্রতিষ্ঠিত, এই লোকেরও তো ভুল হতে পারে না, হতে পারে না? তাহলে এই লোকদের, এই পরিমাণ মর্যাদা সম্পন্ন লোকের সংখ্যা যে কোনো সমাজে যে কোনো যুগে খুবই কম, অতএব তাদেরকে মানুষের সামনে রিফিউট করা, ছোট করা, হেয় করা, খাটো করা, এটা শরীয়তে নিষিদ্ধ একটি কাজ। আমাদের ওলামায়ে কেরাম সেটা কখনোই করেননি, কখনোই করেননি। আপনি দেখেন ইতিহাস চষে বেড়া, কখনোই করেননি। যারা দুলফাদল তাদের মর্যাদা রক্ষা করতে হবে, তাদের ভুলগুলো সংশোধনও করতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে মানহাজটা আমাদেরকে আমাদের ওলামায়ে কেরাম শিখিয়েছেন সেই মানহাজে। তাহলে সমাজ কিন্তু লিডারশিপ পাবে। আর যদি সমাজের সকলকেই আমরা বিতর্কিত করে ফেলি এবং রিফিউট করি, তাদেরকে ফাত্রা করে ফেলি, তাহলে সমাজ কিন্তু নেতৃত্বের সংকটে ভুগবে, কারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার পেছনে এটা কারণ। অথচ ভুলমুক্ত লোক কিন্তু কেউই নেই। যদি আল্লাহ তাআলা এই পৃথিবীর শাসনের জন্যে অথবা এলেম দানের জন্য কোনো ফেরেশতাকে পাঠান তাহলে ভিন্ন কথা, কিন্তু সেরকম কোনো কিছু হবে বলে তো আমরা জানি না, তাই না?